হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ, আবারও শুরু হচ্ছে রাজ্য জুড়ে লকডাউন। ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার, তো কী কী পরিষেবা বন্ধ থাকবে এবং কী কী পরিষেবা চালু থাকবে ডিটেইলড লিস্ট ইতিমধ্যে জারি করেছে। এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওটিতে অবশ্যই জেনে নিতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো রাজ্যে কিন্তু ফের চালু হলো কড়া কোভিড বিধি। সোমবার থেকেই একাধিক বিষয়ে বাড়ছে কড়াকড়ি। সোমবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে। লন্ডন থেকে কোনো বিমান নামবে না কলকাতা বিমানবন্দরে। এদিকে বাড়ানো হচ্ছে রাত্রিকালীন বিধিনিষেধ, নাইট কারফিউর সময়সীমা বিস্তারিত জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। তো প্রথমেই রয়েছে ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মুম্বাই, দিল্লি থেকে কলকাতায় বিমান নামবে সপ্তাহে দুই দিন, সোমবার এবং শুক্রবার। 10% আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। 100% বিদেশ থেকে আসবেন তাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। এদিকে দুয়ারে সরকার এক মাস পিছিয়ে 1 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা হবে। দুয়ারে সরকার ক্যাম্প আজ থেকে শুরু হওয়ার কথা ছিল বা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে চালু হবে দুয়ারে সরকার ক্যাম্প। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আপাতত পুরোপুরি বন্ধ থাকছে। 50% কর্মী নিয়ে সরকারি বেসরকারি অফিসে হাজিরা 50% রাখা হয়েছে। সোমবার থেকেই বন্ধ থাকবে, পুরোপুরি বন্ধ থাকবে সুইমিং পুল, পার্লার, জিম, স্পা, পার্ক, চিড়িয়াখানা সমস্ত বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট কমপ্লেক্সে 50% ক্রেতার প্রবেশের অনুমতি দেওয়া হবে। রেস্তোরাঁ, বারে 50% প্রবেশ থাকবে, প্রবেশাধিকার থাকবে। সিনেমা হল, থিয়েটারে 50% দর্শকের প্রবেশ রাখা হয়েছে। এদিকে বাড়ানো হয়েছে রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা, নাইট কারফিউ। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ, রাত্রিকালীন বিধিনিষেধ জারি থাকবে। লোকাল ট্রেন 50% যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে, তবে সন্ধ্যা 7টার পর থেকে পুরোপুরি লোকাল ট্রেন বন্ধ থাকবে। দিনের বেলায় 50% যাত্রী থাকবে লোকাল ট্রেনে, সন্ধ্যা 7টার পর পুরোপুরি বন্ধ। মেট্রো চলবে 50% যাত্রী নিয়ে। গণপরিবহনে স্যানিটাইজেশন বাধ্যতামূলক করা হয়েছে, বাজার স্যানিটাইজ করতে হবে। এদিকে কলকাতায় 11টি মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। মিটিং কনফারেন্সে 50% উপস্থিত থাকতে পারবে, যে কোনো মিটিং বা কনফারেন্সে। এদিকে যে কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে 50% উপস্থিতি রাখা হয়েছে। মাস্ক না পরলে করা ব্যবস্থা নেবে প্রশাসন। করোনার যে নয়া স্ট্রেন কিছুটা থাবা বসিয়েছে এই মুহূর্তে বাংলাতেও, ওমিক্রন আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। বিশেষত বিদেশ থেকে আসা যাত্রীদের শরীরে ওমিক্রন ধরা পড়ছে, তাই সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে পৃথকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্রিসমাস এবং ইংরেজি নববর্ষে কোভিড বিধিতে খানিকটা ছাড় থাকায় পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়েছে। এই অবস্থায় ওমিক্রনের দাপট রুখতে আপাতত 2 সপ্তাহের করা কোভিড বিধি জারি করল রাজ্য সরকার। তো পরে পরিস্থিতি বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মুখ্য সচিব। 15 জানুয়ারি পর্যন্ত 2 সপ্তাহের জন্য কিন্তু করা এই বিধিনিষেধ জারি করা হয়েছে। ইতিমধ্যে আপনাদের লিস্ট দেওয়া হলো কী কী পরিষেবা বন্ধ থাকবে, চালু থাকবে। এই বিষয়ে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না।